পুরো ভোট মিটেছে দু বছরও পেরোয়নি এখনো, আর এরই মধ্যে সাতবার পুরো প্রধান বদল হয়ে গেল পুরুলিয়ার ঝালদায়। তৃণমূলের শীলা চট্টোপাধ্যায়কে সরিয়ে ফের গদিতে বসলেন তৃণমূলেরই সুরেশ আগরওয়াল, হাত মিলিয়েছেন এক কংগ্রেস কাউন্সিলরও। 2022 সালে ভোট হয়েছে ঝালদা পুরসভায়, তারপর থেকে লাগাতার শিরোনামে পুরুলিয়ার ওই পুরসভা। তৃণমূলের গোষ্ঠীতন্ত্রে ফের পরিবর্তনের ছোঁয়া ঝালদার পুরো প্রধানের কুরসিতে। এবার শীলা চট্টোপাধ্যায়কে সরিয়ে আরও এক পুরো প্রধান নির্বাচিত হলেন সুরেশ আগরওয়াল। ভোট তো বলছে পরে আবার 50 নিতে নাকি ডিএম সাহেব অর্ডার করবেন, এটা 63B-তে হচ্ছে। চেয়ারম্যান কে হলো দল? চেয়ারম্যান এখন এবারে আমি হইছি সুরেশ আগরওয়াল, সুরেশ কুমার চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছি। 12টি আসন বিশিষ্ট ঝালদা পুরসভায় তৃণমূলের 10 ও কংগ্রেসের হাতে 2 কাউন্সিলর। শনিবারের ভোটাভুটিতে সুরেশের পাশে তৃণমূলের 5 কাউন্সিলর, সুরেশের হাত ধরেছেন কংগ্রেসেরও 1 কাউন্সিলর। তবে এ নিয়ে কেবল তৃণমূলকেই নিশানা করেছেন অধীর চৌধুরী। গায়ে জোরে এখানে কিছু করার নাই, মেরে ধরে গায়ে জোরে জেল খাটিয়ে খুন করে, এটা দখল না এটা রাহা জানি, এটা দখল না এটা রাহা জানি, রাহা জানি নিশ্চয় তৃণমূল করছে, তার শাস্তি আগামী দিনে পাবে। এই পুরুলিয়াতে তৃণমূল শাস্তি পেয়ে যাবে আগামী দিন লোকসভার ভোটে। ঝালদায় 6-0 ভোটে এগিয়ে সুরেশ, তবে শনিবার ভোটাভুটিতে অংশগ্রহণ করেননি অপসারিত পুর প্রধান শীলা চট্টোপাধ্যায় ও তার অনুগামী কাউন্সিলররা। পুরুলিয়া থেকে মনোরঞ্জন মিশ্র, রিপোর্ট Zee24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee24 ঘন্টা।